হ্যালো গাইজ, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আন্দামান ভিলেজ লাইফে সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আর আজকে তো সপ্তমী পুজো, সবাইকে সপ্তমী পুজোর অনেক অনেক শুভেচ্ছা রইলো। সবাই ভালোভাবে পুজো দেখো। আর আমি যদি যাই, আমাকে একজন দিদিভাই কমেন্টস করেছিল যে আন্দামানের পুজো দেখাবে, তো আমি যদি একদিনও যাই তো অবশ্যই তোমাদের সঙ্গে দেখাবো, শেয়ার করব। তো চলো এখনই প্রতিদিনের যেটা কাজ সেটা করি। তো পুরো ভিডিওটা সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো দেখো এখন বিকালবেলা ওই যে সামনে বাবা দোকানে যাচ্ছে, আর এদিকে ছেলে পিছে পিছে দৌড়াচ্ছে, যাবে ও দাদার সঙ্গে। ওই যে বিকালবেলা রাস্তায় এসেছে, কিন্তু আজকে ভালো লাগছে না রাস্তায়, কারণ আজকে দুপুরবেলা প্রচন্ড পরিমাণে বৃষ্টি হয়েছে। পুজো পুজো এখন বৃষ্টি নেই, রাতে মনে হচ্ছে না বৃষ্টি হবে, তো সবাই পুজো দেখতে ঠাকুর দেখতে যেতে পারবে। আর যারা দিনের বেলা গিয়েছে সকালের দিকে তো ঠিকঠাকই দেখেছি হবে আমাদের এখানে আর কি। আর এখন বৃষ্টি এই দুপুরে মানে তোমার একটা দেড়টার দিক থেকে প্রচুর বৃষ্টি হলো, এখন নেই বৃষ্টি। এই রাস্তা থেকে একটু ঘুরছি ছেলেকে নিয়ে, আর আজকে আকাশ নেই যে ও নিয়ে বেরোবে, তা আমাকেই নিয়ে বেরোতে হলো। আর তো ঘরে একদম থাকতেই চায় না বিকালবেলা হলে, জানো। এই কি হলো চম্মামা, টিপ দাও টিপ দাও। তো দেখো এখন না হালকা করে পাতলা করে একটু চাঁদ দেখা যাচ্ছে, তো ছেলে সেকে দেখেই চাঁদ মামা করছে। কিন্তু তো দেখো আজকে এখন কটা বাজে জানো? 4:30 মতন বাজে। তো এখন থেকেই না আজকে কুয়াশা পড়েছে, মনে হচ্ছে আজকে একটু ঠান্ডা ঠান্ডাও পড়তে পারে। ওদিকে কিন্তু আবার দুপুরবেলা বৃষ্টি হলো। ও না বাস। তো দেখো, দেখে বুঝতেই পারছো কিরকম এই দিকটা একটু বেশি কুয়াশা দেখাচ্ছে। আন্দামানের মৌসুম কখন রোদ কখন বৃষ্টি, বোঝাবারও দায় হয়ে যায়। ছেলে দেখো কত আগে চলে গেল আমাকে রেখে। পাপা এখানে এসো, এদিকে এসো। তো দেখো সেই দুপুরবেলা না অল্প কটা ভাত খেয়েছিলাম, আমার খেতে ইচ্ছা করছিল না, গরমের মধ্যে হেঁটে হেঁটে আসছি ছেলেকে নিয়ে। তো এসে এখন বিকালবেলা একটু যে মুড়ি আর চানাচুর দিয়ে মাখা করে নিয়ে বসে পড়েছি খেতে, আর ছেলেকেও একটা বাটিতে করে কাটা মুড়ি দিয়েছি, কারণ চানাচুরটা তো খেতে পারবে না, এটা ঝাল আছে প্রচুর। তো ওকে একটা বাটিতে করে মুড়ি দিয়েছি, ও এই পাশে বসে খাচ্ছে, ওকে আর দেখা যাচ্ছে না। তো চলো আজকের মতন আমার ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে একটু লাইক দিয়ে যাও। সবাই ভালো থেকো।